হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত স্টুডেন্ট প্রতিদিন সকাল নটায় তোমাদের রিজনিং ক্লাস হয় রিজনিং ক্লাসের কোডিং ডিকোডিং চ্যাপ্টার চলছিল কোডিং এর আজকে পার্ট টু হবে ঠিক আছে চলো তো তার আগে শুরু করা যাক আমাদের আগের দিনের হোমওয়ার্কটা দিয়ে আগের দিনের হোমওয়ার্ক কী ছিল মাদারের কোড যদি পি কিউ ডাব্লিউ জে এইচ হয় তাহলে সিস্টারের কোড কী হবে এটা আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল আগের ক্লাসের হোমওয়ার্কটা আমরা করে নিই তারপরে আজকের ক্লাস শুরু হবে ঠিক আছে দেখে নেওয়া যাক মাদারের কোড পি কিউ ডাব্লিউ জে এইচটি এম থেকে পি হয়েছে ঠিক আছে এম থেকে পি হয়েছে এম এন ও পি প্লাস থ্রি তারপরে ও থেকে কিউ ও পি কিউ প্লাস টু টি থেকে ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ প্লাস থ্রি এইচ থেকে যে আই জে প্লাস টু তাহলে প্লাস থ্রি প্লাস টু এই রকম সিরিজে যাচ্ছে ঠিক আছে তাহলে সিস্টার থেকেও তাই হবে প্রথমে এস থেকে প্লাস থ্রি এস টি ইউ ভি আই থেকে প্লাস টু আই থেকে প্লাস টু আই জে কে এস থেকে আবার প্লাস থ্রি এস থেকে প্লাস থ্রি হলে আবার ভি টি থেকে টু টি থেকে প্লাস টু করলে ইউ ভি তারপরে ই থেকে প্লাস থ্রি ই এফ জি এইচ থেকে প্লাস টু এস টি ভি কে ভি ভি এইচ ঠিক আছে অপশান অনুযায়ী কোনটা হবে দেখো হয়েছে সি অপশান সি ভি কে ভি ঠিক আছে তাহলে আগের দিনের হোমওয়ার্কের অ্যান্সার অপশান সি চলো আজকে শুরু করা যাক কোডিং টি কোডিং পার্ট টু দেখো এক নম্বর কোশ্চেন এল ও এফ টি ওয়াইকে যদি এল পি এফ ইউ ওয়াই লেখা হয় তাহলে এ আর এফকে কী লেখা হবে ঠিক আছে নিজেরা চেষ্টা করো নিজেরা চেষ্টা করো কমেন্টে আমাকে অ্যান্সার জানাও দেখো কী আছে এই এল ও এফ টি ওয়াইকে লিখেছে এল পি এফ ইউ ওয়াই দেখো ফার্স্টে এল এলটাকে এলই রেখেছে দেখো এলটাকে এল রেখেছে ঠিক আছে আর লাস্টে ওয়াইটাকে ওয়াই সেম রেখেছে ওয়াইটাকে ওয়াই সেম রেখেছে আর মাঝখানে ও এফ টি ওকে লিখেছে পি মানে ও থেকে প্লাস ওয়ান ও থেকে প্লাস ওয়ানে গেছে পি এফটাকে সেম রেখেছে থার্ড নাম্বারটাকে সেম রেখেছে মাঝখানেরটাকে আর টি থেকে ইউ প্লাস ওয়ান এই করেছে এল ও এফ টি ওয়াইকে এবার ডি ডাব্লিউ এ আর এফকেও তাই করতে হবে তাহলে ফার্স্ট ফার্স্টেরটা সেম থাকবে ডি তারপরে প্লাস ওয়ান ডাব্লিউ এর পরে প্লাস ওয়ান এক্স এটা সেম থাকবে আর এর প্লাস ওয়ান এস এফটা সেম থাকবে তাহলে অ্যান্সার কি হবে ডি এক্স এ এস এফ ঠিক আছে ডি এক্স এ দেখো তাহলে অপশান অনুযায়ী কোনটা হবে ডি এক্স এ এফ এস অপশান অনুযায়ী কোনটা হবে দেখো অপশান অনুযায়ী হবে অপশান এ ঠিক আছে একের এ নেক্সট দুই নাম্বার দেখো এস পি এ এন কে এর সংকেত পি এস এন এ কে লেখা হয় তাহলে থ্রি এইচ আর ও ডাব্লিউ থ্রোকে কী লেখা হবে ঠিক আছে থ্রোকে কি লেখা হবে দেখো নিজেরা চেষ্টা করো নিজেরা চেষ্টা করে ভিডিওটা পজ করো তারপরে আমাকে কমেন্ট সেকশানে জানাও দেখে দেখো প্রথমে এস এস এক নম্বরে ছিল এখানে এস দুই নাম্বারে সেকেন্ড পজিশনে চলে এসেছে তারপরে পি সেকেন্ড থেকে ফার্স্ট পজিশনে চলে এসেছে তাহলে পিটাকে উল্টে লিখেছে পি এস ঠিক আছে তারপরে এ এন এ এনটাকে আবার তাই করেছে এ থেকে উল্টে লিখেছে এ আর লাস্টে কেটাকে সেম রেখেছে কেটাকে কে রেখেছে তাহলে থ্রোটাকে লিখবো প্রথমে টি এইচ টি এইচকে এইচ টি উল্টে লিখলাম আর ওকে ও আর আর ডাব্লিউ সেম ডাব্লিউ তাহলে হচ্ছে এইচটি ও আর ডাব্লিউ এইচ ও আর ডাব্লিউ অপশান অনুযায়ী দেখো তো কোনটা হচ্ছে এইচ ও আর ডাব্লিউ অপশান এ ঠিক আছে এর এ নাম্বার চলো নেক্সট টি আর ইউ সি কে এস ট্রাক্সকে ডাব্লিউ পি এক্স এ এন কিউ লেখা হয় তাহলে এম ও পি ই আর ইআরএসকে কী লেখা হবে ঠিক আছে দেখে নিই দেখো টি কে ডাব্লিউ ইউভিডাব্লিউ টি কে ডাব্লিউ লিখেছে তো ইউ ভি ইউভিডাব্লিউ প্লাস থ্রি আর কে লিখেছে পি আর কে পি হলে কী হয় মাইনাস টু তারপরে ইউকে লিখেছে এক্স ইউকে এক্স লিখলে কী হয় প্লাস থ্রি সিকে লিখেছে এ মাইনাস টু তার মানে প্লাস থ্রি মাইনাস টু প্লাস থ্রি মাইনাস টু এইভাবে সিরিজে গেছে ঠিক আছে চলো নেক্সট এম ও পি আর এস এটাকে এম থেকে প্লাস থ্রি এম থেকে প্লাস থ্রি হবে তাহলে পি ও থেকে মাইনাস টু এম পি থেকে প্লাস থ্রি এস ই থেকে মাইনাস টু সি আর থেকে প্লাস থ্রি ইউ এস থেকে মাইনাস টু কিউ তাহলে অ্যান্সার হবে পি এম এস সি ইউ কিউ তাহলে অপশান অপশান অনুযায়ী কোনটা দেখো পি এম এস সি ইউ কিউ অপশান বি তিনের বি ঠিক আছে চলো নেক্সট চার নাম্বার দেখো নিজেরা চেষ্টা করো নিজেরা চেষ্টা করে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও প্রাইসকে লেখা আছে ষোলো আঠেরো ষোলো আঠেরো নয় পঁয়ত্রিশ ঠিক আছে দেখো তাহলে পি ই এটাকে লিখেছে কি লিখেছে এগুলো প্লেস ভ্যালু লিখেছে তাহলে পি এর প্লেস ভ্যালু কত ষোলো আর এর প্লেস ভ্যালু আঠেরো আই মানে নয় সিতে হয় তিন আর ইতে হয় পাঁচ এই প্রাইসের প্লেস ভ্যালু দিয়ে এটা হয়েছে নেক্সটটাও সেম ভ্যালু এটারও প্লেস ভ্যালু লিখেছে তাহলে আমাদের যেটা বের করতে হবে কি বের করতে হবে দেখে নিই মার্ক এম এ আর কে এম এর প্লেস ভ্যালু তেরো এ মানে ওয়ান আর আর মানে কত বললাম আঠেরো আর কে কে হয় এগারো তাহলে তেরো এক আঠেরো এগারো তেরো এক আঠেরো এগারো কোনটা অপশান বি ঠিক আছে চারের বি চলো নেক্সট নেক্সট দেখো কি বলেছে যদি ইংলিশ সমান সমান সেভেন উর্দু সমান সমান ফোর বাংলা সমান সমান সিক্স হয় তাহলে ল্যাঙ্গুয়েজ সমান সমান কত এটাও কোডিং ডিকোডিংয়ের মধ্যেই পড়ে ঠিক আছে নিজেরা চেষ্টা করো চেষ্টা করে নিয়ে আমাকে জানাও কমেন্টে দেখো কি হয়েছে ইংলিশকে সেভেন লিখেছে কিভাবে লিখেছে কিছুই না কয়টা অ্যালফাবেট আছে সেটা কাউন্ট করেছে দেখো ই এন জি এল আই এস এইচ ইংলিশ ইংলিশে কয়টা সাতটা অ্যালফাবেট আছে উর্দু উর্দুতে কয়টা আলফাভেট আছে এক দুই তিন চার চারটি বাংলায় কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সেই জন্য ছয় লিখেছে সিক্স তাহলে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে কয়টা আছে তিন তিন ছয় সাত আট ল্যাঙ্গুয়েজে কয়টা আছে আটটা ল্যাঙ্গুয়েজে তাহলে সমান সমান কত হবে এইট অপশান সি পাঁচের অপশান সি ঠিক আছে চলো নেক্সট দেখো যদি কি বলেছে যদি ওয়ার্ডকে কে ফোর এল ও এ ডি লোডকে থার্টি লেখা হয় তাহলে বি আর আইটিকে কি লেখা হবে ঠিক আছে নিজেরা চেষ্টা করো নিজেরা চেষ্টা করে आंसर জানাও দেখো কি করেছে ওয়ার্ডকে লিখেছে 44 ফোর এ আর ডি আগে প্লেস ভ্যালুগুলো লিখে নিই ডাব্লিউ এর প্লেস ভ্যালু কত হয় তেইশ এ মানে ওয়ান আর আর এর প্লেস ভ্যালু আঠেরো ডি চার তেইশ এক আঠেরো চার যোগ করলে কত হয় ছেচল্লিশ আছে চুয়াল্লিশ তাহলে ছেচল্লিশ বিয়োগ দুই সমান সমান চুয়াল্লিশ দেখি এরপরেরটা এরপরেরটা কী আছে লোড এল ও এ ডি লোড লোডকে লিখেছে তিরিশ তাহলে এলের প্লেস ভ্যালু কত হয় বারো ও এর প্লেস ভ্যালু পনেরো এ এক তিন চার কত হয় বারো পনেরো এক চার যোগ করলে হয় বত্রিশ বত্রিশ থেকে দুই করি হয়ে গেল তিরিশ এই যে তিরিশ চলে এসেছে ঠিক আছে তাহলে সেম ওয়েতে আমাদের কী করতে হবে বি আর আইটি সেম ওয়েতে বি আর আইটি এর বের করতে হবে তাহলে বি বি এর প্লেস ভ্যালু কত দুই আর আর এর প্লেস ভ্যালু আঠেরো আই নয় আর টি হচ্ছে কুড়ি দুই আঠেরো নয় কুড়ি যোগ করলে হয় ৪৯ নাইন তাহলে আমাদের কি করতে হবে তারপরে বিয়োগ দুই উনপঞ্চাশ থেকে দুই বিয়োগ করলে হয় সাতচল্লিশ তাহলে বি আর আইটিকে কী লেখা হবে ফর্টি সেভেন অপশান কোনটা অপশান বি ছয়ের অপশান বি ঠিক আছে চলো নেক্সট সাত নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখো যদি এম এ টি ই মেডকে লেখা হয় ফরটি ওয়ান এল আই ও এন লায়নকে লেখা হয় ফিফটি টু তাহলে টিআরএম ট্রামকে কী লেখা হবে ঠিক আছে এইটা তোমাদের হোমওয়ার্ক এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও হোমওয়ার্কটা নিজেরা করবে খাতায় করে কমেন্ট সেকশানে আমাকে জানাবে ঠিক আছে হোমওয়ার্কটা কমেন্ট সেকশানে জানাবে চলো আজকের ক্লাস এখানেই শেষ টেল দেন কালকে আবার ক্লাস হবে টেল দেন গুড ডে স্টে সেফ